মালদা জেলা ফরেস্ট অফিসের ও মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় 4000 চারা গাছ বিলি করা হলো মানিকচকে। বৃহস্পতিবার মালদা জেলার মানিকচকের একটি বেসরকারি ভবন বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল নিজের জেলা পরিষদ এলাকায় ও মানিকচক বিধানসভা কেন্দ্রে জনসাধারণের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেয়। জনগণের হাতে চারা গাছ তুলে দেন, সেগুলি রোপণের অনুরোধ করা হয়। এ বিষয়ে গৌরবাবু বলেন, একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণের মাধ্যমেই পৃথিবীর ভারসাম্য রক্ষা করা সম্ভব। তাই জনসাধারণের যাতে নিজে নিজে এলাকায় বৃক্ষরোপণ করতে পারে সেই উদ্দেশ্যে মালদা জেলা পরিষদের সকল সদস্যের হাতে চারা গাছগুলো বিতরণের জন্য তুলে দেওয়া হচ্ছে। আমাদের ডিএফও অর্থাৎ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার মালদা জেলা পরিষদকে 4000 গাছ দেয়, সমস্ত মেম্বারদেরকে 100 করে দিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য। এবং সেই হিসাবে আজকে সভাধিপতি হিসাবে আমাদের মানিকচকে সেই গাছগুলো সাধারণ মানুষের মধ্যে বিলি করা হলো। তারা লাগাবে, আপনারা জানেন যে একটি গাছ একটি প্রাণ, অত গাছ পরিবেশে ভারসাম্য সৃষ্টি করে রক্ষা করে, সেই হিসাবে গাছ অত্যন্ত প্রয়োজন, আমাদের অক্সিজেনের দরকার হয়। সেই হিসাবে গাছ একটা কাটতে গেলে দুটো গাছ জনপ্রতিনিধিরা এবং সাধারণ মানুষকে আহ্বান করছি এই কোভিড এর মধ্যেও মানে করোনাকে সাথে করে সেই কাজগুলো করতে গাছ লাগান, প্রাণ বাঁচান। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।